অনেকদিন যাবত ধরেই তোমাদের সাথে কোনো উপহার দিল, আসলে উপহার পেতে সবারই পছন্দ লাগে, তাই ভাবলাম যে নিজেকে নিজে কি উপহার দেওয়া যায়, তাই ব্রোঞ্জ বানাবো। তো মাথার যা আসছিল আসছিল অ্যাকচুয়ালি তাই করার চেষ্টা করছিলাম, হুট করেই আসলে বসে পড়া এটা নিয়ে। তো আমি তালা শেখার জন্য এই যে রাউন্ড করে নিচ্ছি, তো তোমরা যে কোনো ধরনেরই ক্লে দিয়ে তোমরা যে কোনো ধরনের জিনিস তৈরি করে ফেলতে পারো। তো আমি এখানে একটা তালা শেখার ব্রোঞ্জ তৈরি করব, তো সেই কারণে এটাকে সুন্দরভাবে রাউন্ড করে নিচ্ছি। তারপর তালার মাথার ওইখানে হ্যান্ডেলটা তৈরি করার জন্য আমি চিকন করে ক্লেগুলোকে এইটার সাথে অ্যাড করে নিলাম। তো এটাকে আমি গোল্ডেন কালার করবো, তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার করতে পারো। তো এই শেপটা দেওয়ার পর আমি কিন্তু একটা যে কী বলো রং পেন্সিল বা তোমরা সুই বা যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু এটাকে ডট ডট দিয়ে এটা সৌন্দর্যটাকে বাড়িয়ে দিতে পারো। তো আমি মাঝখানে কিন্তু একটা তালার যে মাঝখানে যে হুকটা থাকে সেটাই বোঝানোর জন্য দিচ্ছিলাম, আর হচ্ছে গিয়ে এখানে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল রাউন্ড করে নিয়েছি। তো আমি এখানে যেহেতু গোল্ডেন কালার দিয়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমরা অন্য কালারও কিন্তু ইউজ করতে পারো, তো কেউ ব্ল্যাক হয়তো বা ইউজ করতে পারো, যার যার যে পছন্দ অনুযায়ী। তো আমি এখানে ভাবলাম যে না, গোল্ডেন কালারটা দিলে আমার বোধ হয় ভালো লাগবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু গোল্ডেন কালার ইউজ করেছি। আর যেহেতু আমি এখানে দেখতেই পাচ্ছ যে গোল গোল করে জায়গাগুলোকে ছিদ্রি করে রেখেছিলাম, যাতে এখানে আমি সুন্দরভাবে এই পাথরগুলোকে অ্যাড করতে পারি, তো এটাও অপশনাল, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, না চাইলে কিন্তু তোমরা এভাবেও এটাকে রাখতে পারো। তারপর কিন্তু আমি এগুলোকে অ্যাডজাস্ট করবো একটা হিজাব পিনের সাহায্যে। তো তোমরা ব্রোঞ্জের পিছনে যে আরেক ধরনের যে পিন থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারো, তো আমার হাতের কাছে এটা ছিল বুঝে আমি এটা কিন্তু ইউজ করেছি। তো এইটা আমার তৈরি হয়ে গেলো তালা হিজাব। দেন আমি একটা ফ্লাওয়ারের শেপের হচ্ছে গিয়ে ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি। তো এই দেখতেই পাচ্ছ আমি পাতা শেপ করে নিয়েছি, তো তোমরা চাইলে এখানে অনেক ছোটো ছোটো পাতাও অ্যাড করে নিতে পারো। তো আমি এখানে 4-5টা পাতা অ্যাড করে নিয়েছি যাতে আমার দেখতে সুন্দর লাগে। তো পাতাটা সে অ্যাড করে নেওয়ার পর আমি একটু বাঁকা করে দিয়েছি, দেখতে পাচ্ছ যে যে হাতের মাধ্যমে বাঁকা করে নিচ্ছে। এটা একদমই সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি, আর বিভিন্ন কালারে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে শুধু একটা কালারও করে দিতে পারো, অথবা আরও বেশি কালার ইউজ করতে পারো। তারপর আমি একটা শুয়ের মাধ্যমে ছোটো ছোটো করে ডট দিয়ে দিলাম, এই যে আমার হাতে রাউন্ড করে নিচ্ছি, কারণ আমি এটাকে কিন্তু বিভিন্ন কালার করে নেব। তো আমার সবচেয়ে পছন্দের যে কালারগুলো ছিল সেই কালারগুলো এখানে অ্যাড করে নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু আসলে যে কোনো ধরনেরই কালার ইউজ করতে পারো, বা সম্পূর্ণটা একটা কালার ফ্লাওয়ার দিয়ে করতে পারো। তো আমি এই প্রত্যেকটা রং করে নেওয়ার পর একটু শুকাতে দিয়ে দেবো।